তখন আমার শরীর জুড়ে কেবলই জড়তা। সবার আহা, উফ, কি দুঃখ মেয়েটার, এসবই ঘিরে থাকতো আমায় সারাক্ষণ। বিছানা, যাকে ঘিরে কেটেছে আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়। আমার ঘরের জানালা যেন দু হাত ভরে নিঃশ্বাস ছুড়ে দেয় আমার দিকে। নিঃশ্বাস নাকি অভিশাপ জানা নেই, শরীর বয়ে বেড়াবার ক্ষমতা নেই আমার। পাহাড় সমান এক আমার আমিকে বয়ে বেড়াই আমি, কোনো অস্তিত্ব নেই আমার, কেবলই আমি। বাবা মা তার একমাত্র সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে তো? তা ভেবে বড় বিরক্তি হয় যে। ডাক্তারের পর ডাক্তার বদল চলে, কারণ কিছু ডাক্তার মনে করেন আমার মনটা বড্ড গুড়িয়ে গেছে, আর কেউ মনে করেন আমার আর ঠিক হয়ে ওঠার কোনো ইচ্ছেই নেই। যে দিনগুলিতে আমি ইচ্ছেগুলি হারিয়ে ফেলেছিলাম, এমনই একটা দিনে তৃষণ আসে। তুরি আসেন, দিনটা মনে পড়লে আজও কেমন তৎলে যাই দেখো। তৃষণ ছিল আমার নকাকার একটা অফিস কলিগের ছেলে, বিলেত ফেরত, না আমি ডাক্তার। কাকা বাপিকে বলেছিল এবার মাম্মা ঠিক হয়ে যাবে। প্রথম দিন ডাক্তারবাবু এসেই মহা তদারকি শুরু করেছিলেন, জীব দেখি, জোরে জোরে নিঃশ্বাস, চোখ ধরে টানাটানি, এসব আর কি। যদিও আমি অনেকটাই অভ্যস্ত ছিলাম। সেদিন উনি চলে গেলে বহুদিন পর গল্পের বইটাকে কাছে বসিয়ে বললাম, আজ একটা ভালো গল্প শোনা তো। প্রথম দিনটাই মনে আছে, মাঝে দিনগুলি বলতে মনে পড়ে আমি একটু একটু করে সেরে উঠছি। আর ছিল হাজার অপলক অপেক্ষার শাস্তি নাকি শান্তি। যখনই ও চলে যায় আমার মন খারাপ হয়, কিন্তু একদিন হঠাৎ বলে ফেলেছিলাম একটু বসবে কবিতা শোনাব, হেসেছিল, হাতের উপর হাত রেখে বলেছিল আমি পাশেই আছি, যার ছোঁয়ায় আমার জন্ম হয় আবার, যার কথা ভাবতে ভাবতে লাটাগুড়ির জঙ্গল ঘুরে আসি এক দুবার, যার বুকে মাথা রেখে আমি অনুভব করি গর্জন করা সমুদ্র, আমি স্নান করি অবাক মুগ্ধতায়, যার চোখে আকাশ দেখি শান্ত সে আলিঙ্গনে যে পুরো দেশের সুনামি বয়ে যায়, আমি আবার এলোমেলো টুকরোগুলি জুড়ে ঘর বাঁধি, আমার ঘর, সে সাম্রাজ্যে আমার বিচরণ রানী রূপে। মায়ের মুখে শুনেছিলাম রাতের পরে ভোর আসে, জীবনটাও ঠিক তেমনই। কথাটায় বড্ড বেশি বিশ্বাস করেছি আমি। তৃষণ আসায় আমার জীবনের সব অন্ধকার কেটে গেছে, উৎপত্তি হয়েছে নতুন ভোরের। আমার একটু একটু করে সেরে ওঠা আর তাকে নিয়ে স্বপ্ন দেখার বাঁধ ভাঙা আনন্দ। আমার মাথা তার কাঁধে আশ্রয় পায় আর আমি হেঁটে ফেলি দিগন্ত। কিন্তু মা বলতে ভুলে গেছিল দিনের পরে যে আবার রাত আসে। সেও পাড়ি দিল দিগন্ত, বিদেশ থেকে ডাক পেল, আর এদিকে আমিও যে সুস্থ। ব্যাস, তার দায়িত্ব শেষ।
আমার বাপিকে দেওয়া কথা সে রেখেছে। নিউরোলজিস্টের পাশাপাশি সে যে মনোবিদ ছিল, আমার অসুখ ছিল তার দায়িত্ব, আর আমি দায়িত্ব নই। আমি আমার শহরকে মরে যেতে দেখেছি, তার সমস্ত ক্রিয়া করেছি এই চার দেওয়ালে। কেউ তো নতুন করে বাঁচতে শেখায়নি আমায়, কেবলই মরে যাবার সম্ভাবনায় সহানুভূতি দেখিয়েছে বারংবার। তাই এখন আর মৃত্যুকে ভয় হয় না আমার, ভয় পাই জীবনকে। কে আবার নতুন করে বাঁচতে শেখাবে আমায়? ত্রিশান, দূরত্বকে মনে রেখো, আমার অস্তিত্ব যে তোমার রক্তে।